ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসামান্য আগ্রহ ছিল। ছাত্র অবস্থায় তিনি বিখ্যাত অভিনেতা ও নির্মাতা অহিন্দ্র চৌধুরীর কাছে অভিনয় শিখেছেন। কলেজের ফাইনাল ইয়ারে তিনি শিশির ভাদুরীর অভিনয় দেখে দারুণভাবে অনুপ্রাণিত হন। এরপরই একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুনতে থাকেন সৌমিত্র। কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি নীলাচলে মহাপ্রভুর জন্য 20 বছর বয়সে স্ক্রিন টেস্ট দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 50 শতকের রহস্যময় চৈতন্য মহাপ্রভুর বায়োপিক ছিল এটি, তবে তাকে পছন্দ হয়নি পরিচালকের। এরপরেই সত্যজিৎ রায়ের অপুর সংসারে সুযোগ পান তিনি। অপুর ট্রিলজিতে নিজের নাম লিখিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা করে নেন তিনি। তারপর তাকে ফিরে তাকাতে হয়নি। অপুর সংসার থেকে শুরু করে এই বিশ্ব বরেণ্য পরিচালকের মোট 14টি সিনেমায় অভিনয় করেন সৌমিত্র। সত্যজিৎ রায়ের কালজয়ী কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য সোনার কেল্লা, জয় বাবা ফেলুনা, চারুলতা, ঘরে বাহিরে, অশনি সংকেত, দেবী, অভিযান, অরণ্যের দিন রাত্রি, গণশত্রু ও অপুর সংসার। অপুর সংসারের পর সত্যজিতের একাধিক ছবিতে শর্মিলা ঠাকুরের বিপরীতে দেখা গেছে তাকে। ক্যারিয়ারে 300টির কাছাকাছি সিনেমায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মধ্যে আইকন হয়ে গেছেন ফেলুদা। আজও বাঙালি ফেলুদা বলতে বোঝে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই। 2004 সালে পদ্মভূষণ ও 2011 সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লিজিয়ন অব অনার পেয়েছেন তিনি। উল্লেখ্য, 2020 সালের 15ই নভেম্বর কোভিড পরবর্তী অসুস্থতার জেরে প্রাণ হারান বাঙালির সবচেয়ে প্রিয় ফেলুদা।